সো গাইজ, আজকে আমি একটা সারপ্রাইজ প্ল্যান করছি আব্বাম্মুর 35 বছরের অ্যানিভার্সারির জন্য, মানে 35 ইয়ার্স অ্যানিভার্সারির জন্য। দেখতে পাচ্ছ আব্বাম্মুর ছবি এখানে লেখা আছে হ্যাপি অ্যানিভার্সারি। Assalamu guys, it is your boy Mirabel is here and welcome to my vlog 79. So guys, আজকের ভ্লগটা আগের ভ্লগের থেকে অনেক অনেক বেশি ডিফারেন্ট বিকজ অফ আজকে হচ্ছে আমার আব্বু আম্মুর অ্যানিভার্সারি। তারা একসাথে 35 বছর ধরে আছে, মানে 35 ইয়ার্স ধরে তারা একসাথে আছে। 35 বছর, 35 ইয়ার্স ধরে তারা দুজন একসাথে আছে। আর এখনকার যে জেনারেশন দেখি, একটা বিয়ে এক দুই বছর তিন বছর টিকে, এরপরে আর টিকে না, ভেঙে যায়, আন্ডারস্ট্যান্ডিং থাকে না। তারপর একটা রিলেশনশিপ, এখনকার যে জেনারেশন, এখনকার রিলেশনশিপ দুই দিন তিন দিন টিকে, আর তারা এত কিছু পার করে আজকে 35 বছর ধরে আছে দুজন একসাথে। 35 বছর যাতা কথা না, 35 ইয়ার্স। সো গাইজ, আজকে আমি একটা সারপ্রাইজ প্ল্যান করছি আব্বাম্মুর 35 বছরের অ্যানিভার্সারির জন্য, মানে 35 ইয়ার্স অ্যানিভার্সারির জন্য। আমি, আমার বড় বোন অ্যান্ড আমার ছোট বোন, অ্যান্ড সবাই একটা কথা বলছে যে আমি মেজো বোন কেন বলি, আমি ছোট বোন কেন বলি না, বিকজ অফ আমি ভাবতাম কি যে ছোট বোন বলে সবাই ভাববে যে আমার ছোট বোন, এর জন্য মেজো বোন বলতাম। তো যাই হোক, তো গাইজ, আজকে আমরা কিভাবে সারপ্রাইজ দেই আর কিভাবে আমাদের আজকে দিনটা যায় ওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এন্ড আজকের ব্লগটা বাসায় হবে, ছোটখাটো একটা ব্লগ হবে। ইনশাল্লাহ আজকের দিনটা খুব খুব ভালো যাবে অ্যান্ড খুব খুব এনজয় করবো আমরা সবাই। অ্যান্ড যদি ফুল ভিডিওটা দেখতে হয় তাহলে তোমরা এখনই লাইক দিয়ে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও অ্যান্ড মাস্ট সাবস্ক্রাইব করে দাও। আমরা খুব খুব ক্লোজ হয়ে গেছি, ঠিক আছে, মানে 1 লাখের কাছাকাছি, কিন্তু আর মাত্র 22,000 লাগে। তো সাবস্ক্রাইব করে দাও, 22,000 হয়ে গেলে 1 লাখ, সিলভার প্লে বাটন ঘরে, তোমাদের হাতে দুইটা আইফোন অ্যান্ড আমার আফ্রিদার সাথে দেখা করার সুযোগ, আর আমি 1,000 গরিব মানুষদের খাওয়ার বিতরণ করব। তো চলো আমরা এখন ডেকোরেশন করি, সো লেটস গো। গাইজ, আমরা এখন সাজাচ্ছি, সো পুরোটা কমপ্লিট করে নিই, ঠিক আছে। আজকের ব্লগটা অনেক অনেক বেশি ভালো হবে, অনেক বেশি মজার হবে। সো গাইজ, দেখতে পাচ্ছ আমরা এখন ডেকোরেশনের জিনিসগুলো খুলতেছি অ্যান্ড খুব সুন্দর ডেকোরেশন ফ্যান দেখতে পাচ্ছ। এটা আমার ভাই বোন না, এটা ফ্যান, মানে ওই ফ্যান আমি বলছি, এটা হচ্ছে আমার ক্লোজেস্ট বড় ভাই, আমার কাজিন। হ্যালো গাইজ, আমার আমার বিগ ব্রো, তোমরা হয়তো অনেক আগে দেখতে পারছো, অনেক আমার ছোটবেলার ব্লগে। তো এখন আমরা একটু ডেকোরেশন ডেকোরেশন করি। তো গাইস, আজকে লিওন ভাই একটু লেট করছে, আমি বুঝলাম না কেন লেট করছে। তুমি জানো না আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে ভাইয়া, BMW সার্ভিসিং এ দিছি আর রেঞ্জ রোভার তো ইদানি প্রচুর প্রবলেম দিচ্ছে। কি যা করি, তারপর ভাই আর কি দিয়ে আসলাম ব্রো, পুরো প্রাইড রানি আসছিলু, কিন্তু প্রাইড তো ভালো লাগে না। ও আচ্ছা, কেমন জানি লাগে, তাই না? কমফোর্ট না, কমফোর্ট তাই তো, উল্টো ঠিক আছে। এখন আমি আব্বু আম্মুকে ছাদে নিয়ে যাবো। আব্বু আম্মুকে আমি আগে থেকে বলছিলাম যে আমার একটা ব্লগ শুট আছে, সেটা আমি ছাদে করব ঠিক আজকে 17 তারিখে। অ্যান্ড এখন আমরা আব্বু আম্মুকে নিয়ে উপরে যাবো, আব্বু আম্মু জানে না, ঠিক আছে। তো নিয়ে যে একটা সারপ্রাইজ দিবো ছোটোখাটো, দ্যাট সেট। অ্যান্ড যতটুকু সম্ভব হয়েছে প্ল্যানটা হয়েছে একদিনের মতো, তাই না পিয়াল ভাই? জাস্ট আমি পিয়াল ভাই আর আমি প্ল্যান করছি একদিনের মধ্যে, অ্যান্ড আমার দুই বোন জাস্ট একদিনের মধ্যে প্ল্যানটা হয়েছে, এর জন্য এত বড় কিছু করতে পারলাম না, জাস্ট ছোটোখাটো একটা সারপ্রাইজ দিয়ে দিলাম। ইনশাল্লাহ সামনে বা নেক্সট অ্যানিভার্সারি অনেক বড় একটা সারপ্রাইজ দেবো আমার আব্বু আম্মুকে ইনশাল্লাহ। তো চলো আব্বু আম্মুকে বলি রেডি হইতে, দেন ছাদে নিয়ে যায়, ছাদে নিয়ে সারপ্রাইজটা দিয়ে দিই, ঠিক আছে। আমি জানি না তার রিয়াকশন কী দিবে, লেটস গো, দেখা যাক কী হয়। সো গাইস, এই যে কেকটা ফ্রিজে রাখা হয়েছে, বড় বোন আগে থেকে অর্ডার দিয়ে রাখছিল, ঠিক আজকে আসছে, মানে একটু আগে আর কি। দেখতে পাচ্ছ আব্বু আম্মুর ছবি এখানে লেখা আছে হ্যাপি অ্যানিভার্সারি আব্বু আম্মু। কামড় দিয়ে দাও, সত্যি আচ্ছা কেউ কে ভালো
সকাল দিয়ে ক্ষুধা পাইছে, ঠিক আছে, বাট আমি ব্লগ করতে করতে ডেকোরেশন করতে করতে নিয়ম করে খাওয়াই হয় না, এসে খাবো এসে খাবো। ভাই যারা বেশি খায় তাদের একটা কমন ডাইলগ যে ভাই আর খাইতে পারি না আগের মতো। আমার কথা লিওন ভাই আগে যেখানে তিন বেলা খাইতো এখন সেখানে সাত বেলা খায়, খাবারের পরিমাণটা বাড়ছে। আমার শরীরের উপর যে যতই খাই মোটা এটা বডি আমার আমার আব্বাম এসে পড়ছে, আব্বাম্মো তোমার তো বলছিলাম যে আমি ছাদে ব্লগ করবো আজকে একটা, তো চলো যাই ছাদে ব্লগ করি, ছাদে ব্লগ করবো, হ্যাঁ চলো আম্মু চলো চলো। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। বাবা তুমি আমার যত খুশি কারণ। কেমন লাগতো সাপু এই যে ছোটখাটো একটা সারপ্রাইজ দিলাম, অ্যান্ড হাতে টাইম খুবই কম ছিল, জাস্ট একদিনের মধ্যে প্ল্যান হয়েছে। আমি পিএল হয়ে কল দিয়েছি জাস্ট, আমার বোন জানতো আর আমার বড় বোন আর আমার ছোটো বোন, তো আমরা এই চারজনে মিলে জাস্ট প্ল্যান করে ফেলেছি একদিনের মধ্যে, নাহলে আরও অনেক বড় সারপ্রাইজ দিতে পারতাম। যাই হোক যতটুকুই পারছি, অ্যান্ড আশা করি ভালো লাগছে আব্বাম্মু তোমাদের, অনেক ভালো লাগছে, অ্যান্ড বাসার মধ্যেই করা অনেক খুশি হয়েছি। যাক তোমাদের জন্য অনেক দোয়া ভালোবাসা। অ্যান্ড আব্বু তোমার একটা কোয়েশ্চন সামু সরত, এই যে এই যে 35টা বছর ধরে তুমি বিয়ে করছো, সত্যি কথা বলে এই যে বিয়ের আগে বিয়ের পরে কি চেঞ্জ আসছে তোমার লাইফে? বিয়ের আগে তো ফ্রি ছিলাম, একা ছিলাম, হ্যাঁ কোনো বাধা বিঘ্ন ছিল না। বিয়ের পরে আরেকজন হয়েছে, তারপর তোমরা মাশাল্লাহ হয়েছে তিনজন, এখন যেদিকে যেতে হয় তোমাদেরকে সাথে নিয়ে যেতে হয়, তোমাদেরকে বলতে হয়। তুমি এটা বলতে পারো যে আমার কষ্ট বিয়ে করার পরে কষ্ট, তাই না? হ্যাঁ বিয়ে করার পর তো কষ্ট, এই যে কষ্ট সবাই বলে যে বিয়ে করার পরে কষ্ট, কষ্ট আমার ভালো একদিকে কষ্ট একদিকে ভালো। কোন দিকটা ভালো আপু যদি বলতা? ভালো যে ফ্যামিলি নিয়ে আছি, আচ্ছা সুখে শান্তি আছে, ভালো অবস্থা আছে। আচ্ছা মানে আমি শুনছি আপু সবাই বলে যে সিঙ্গেল লাইফ ইজ বেস্ট, বিয়ে একটু দেরি করা করা ভালো। হ্যাঁ বিয়ে একটু দেরি করে করা ভালো, একটু দেরি করে বিয়ে করা ভালো, সিঙ্গেল লাইফ ভালো, কিন্তু বেশি দেরি করে বিয়ে করা ভালো না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তুমি আপুরে বলে যে সিঙ্গেল লাইফ বেটার না ম্যারিড লাইফ, তাহলে তোমার কি বিয়ে করতে মন চাইছে? না তো ভাই, না আমার তো মনে হয় ভাই আমার বয়স ভাই মাত্র আমার বয়স পনেরো, পুরো বুঝাই চাচ্ছ যে আপু ম্যারিড লাইফটা মানে ভালো, আমি একটু বুক করতে চাচ্ছি। আমি সবাই আমি বলি, আমি সবাই বলতে চাইছি যে সবাই বলে তুমি ভাই বলো না তুমি বিয়ে করছো করো নাই, তুমি সিঙ্গেল না, তো তুমি তোমার কি মনে হয়? পঁচিশের পরে প্রথম বিয়েটা করলে বুঝুন
ফার্স্টের বিয়েটা করলে তারপর আমি কিছু করি মানে ফার্স্টের বিয়ে বলতে কি আপনি এরপর আরো বিয়ে করবেন যদি করি ফার্স্টের বিয়েটা করার পরে বুঝতে পারেন তারপরে যদি ভালো লাগে সেকেন্ডটা করুম না ভালো লাগলে ওই পর্যন্ত স্টপ শেষ একটা তো ডিভোর্স তোমার অ্যানসার দি মুখে আমার তো ওই জায়গায় থাকতে হবে প্র্যাকটিসটা করতে হবে তাহলে ঠিক আছে এন্ড তুমি তোমার আমুর জিগিতে করো হ্যাঁ আমু কি বলো বিয়ে করা ভালো নাকি না না ভাই না আমার বিয়ে করার শখ নাই আমি বিয়ে খুবই পরে করব আর অনেক পরে কবে আর অনেক পরে বাই দ্য ওয়ে পিয়াল ভাই কিন্তু বিয়ে সামনে না না আমি কি চালাক গাইস কেক পাঠাই দিছি লিওনের উপরে বাট ছুরি পাঠাইনি ওকে সো যখন কেক কাটতে যাবো আমরা ভাবি আল্লাহ আমরা কেক কিভাবে কাটবো পরে ভাবলাম যে ছুরি নিচ্ছে অনেক মাগামাগি করলাম লিওন বের মাগাইছি কনিয়াপুরে মাগাইছি ফের রাসগুলো দিয়ে দিচ্ছি এখন যে ক্লিন হবো ক্লিন হয়ে ফ্রেশ হয়ে তারপর খাবো খাওয়া দাওয়া করবো চোখে তারাই করে খেলা সব হারিয়ে খুঁজে পেলাম হারানোদের মেলা স্বপ্ন এসে দু চোখে তারাই করে খেলা সো গাইস খাওয়া দাওয়া শেষ করে নিই তারপর ব্লগটা এন্ডিং দিয়ে দিবো অ্যান্ড আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি ব্লগের সো খাওয়া দাওয়া শেষ করে দেখা হচ্ছে সো গাইস দেখতে দেখতে লাস্ট পর্যায়ে চলে আসছি ব্লগের অ্যান্ড আজকে খুবই ছোট একটা সারপ্রাইজ এত বড়ভাবে দিতে পারি নাই সো যতটুকু পারছি যতটুকু একদিনের মধ্যে সম্ভব হয়েছে ততটুকু আমি করছি প্ল্যানটা আমি বারবার বলতেছি একদিনের মধ্যে ছিল জাস্ট আমি পিয়ার ভাইকে কল দেন আমার দুই বোন দ্যাটস ইট একদিনের মধ্যে প্ল্যানটা করা হয়েছে যদি একটু আগে থেকে প্ল্যানটা করতাম তাহলে অনেক বড় একটা সারপ্রাইজ দিতে পারতাম বাট যতটুকু পসিবল হয়েছে আমি করার চেষ্টা করছি সো আশা করি আপু ভালো লাগছে তোমার আজকের এই ব্লগ সম্পর্কে তুমি কি বলতে চাও সবাইকে আজকে বলতে চাই তুমি যা করছো এটা অনেক ভালো কাজ করছো আজকাল ছেলে পেলে কেউ কারো এখন তো সবাই গেম নিয়ে ব্যস্ত বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত তুমি যেটুকু বয়সে এখন আমাদের কথা মনে রাখছো যে অনুষ্ঠানটা আমাদের জন্য করছো তার জন্য আমি খুবই খুশি হয়েছি এবং এর জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর দোয়া করি তুমি আরও ভালো হও বড়ো হও এবং দর্শকদের কাছে চাই আমার ছেলের জন্য দোয়া করবেন ওর যেন ভালো হয় এবং ওর সাবস্ক্রাইব যেন বেশি হয় আমাদের জন্য দোয়া করবেন সবার আগে থ্যাংক ইউ দিতে চাই আব্বু আম্মুকে এত এত সাপোর্ট এত এত ভালোবাসা দেওয়ার জন্য অ্যান্ড আফ্রিদি ভাইকে আমাকে সব সময় মানে একটা গাইডে রাখার জন্য অ্যান্ড তোমাদেরকেও থ্যাংক ইউ সো মাচ এত এত ভালোবাসা এত এত সাপোর্টের জন্য
মানে অনেক অসংখ্য ভালোবাসা পাচ্ছি তোমাদের থেকে। সো গাইস আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সো সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার হ্যাভ ফান এন্ড সবাই প্লিজ অনেক অনেক সেফ থেকো আর নিজের দিয়ে খেয়াল রেখো নিজের ফ্যামিলি দিয়ে খেয়াল রেখো। যাই হোক সবাই ভালো থাকো, সি ইন মাই নেক্সট ব্লগ, টাটা, টেক কেয়ার অফ ইওরসেলফ।